পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন সিপিএমের এক গ্রাম পঞ্চায়েত প্রধান আজ কোচবিহার আদালতে তোলার সময় বিনা কারণে গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভেতর থেকে তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসা হয় বলে অভিযোগ করেন ওই প্রধান পুলিশি লকআপেও তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি গতকাল বেহার রাস্তা সংস্কারের দাবিতে কোচবিহার দু নম্বর ব্লকের আমবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে কোচবিহার আলিপুরদুয়ার রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা পুলিশ অবরোধ তুলতে গিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধান সুধীর কার্যও রয়েছেন যদিও সুধীরবাবু দাবি গতকাল স্থানীয় বাসিন্দাদের ওই আন্দোলনের সময় তিনি গ্রাম পঞ্চায়েত দপ্তরের নিজের চেম্বারে বসে কাজ করছিলেন কিন্তু আচমকা দপ্তরের ভেতরে ঢুকে পুলিশ তার জামার কলার ধরে তাকে হিঁচড়ে ধরে নিয়ে আসে এদিন সুধীরবাবু সহ ওই ঘটনায় ধৃতদের আদালতে তোলার সময় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় যদিও এ ব্যাপারে পুলিশের কোনো মন্তব্য জানা যায়নি